এই নাম যত কম বলা যায় তত ভালো। সেটাই সংবিধান দিয়ে বন্ধ করতে হবে আমাদের। সরকারের পালা বদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। এর আগে এই পদে ডক্টর শাহিদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল, কিন্তু তিনি পেশাগত ব্যস্ততার কারণে সেই দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রিয়াজ, তাকে আমরা অনেকেই চিনি, তার লেখা কলামগুলো আমরা অনেকেই পড়ি। খুব শীঘ্রই তিনি নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য দেশে ফিরবেন। কে এই আলী রিয়াজ, বাংলাদেশের সংবিধান সংস্কারে তার যোগ্যতা কতটুকু, এসব বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। রিয়াজ ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম বিলকিসারা এবং পিতার নাম মোহাব্বাদ আলী, যিনি বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি কর্মচারী ছিলেন। রিয়াজ তার স্ত্রী সেগুফতা জাবিন এবং তাদের একমাত্র কন্যা ইলা শ্রুতি সহ ইলিনয় রাজ্যের নর্মাল শহরে বসবাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ থেকে 1981 সালে স্নাতক এবং 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1987 সালে হাওয়াইয়ের হনুলুলুতে ইস্ট ওয়েস্ট সেন্টারের স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে ফেলোশিপ লাভ করেন। এরপর তিনি হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। 1993 সালে তিনি বাংলাদেশের বেসামরিক সামরিক সম্পর্কের বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই গবেষণাকর্মে 1972 থেকে 1981 সালের প্রথম দশকে বাংলাদেশের সামরিক শাসনের কারণ এবং উপাদানগুলোর কাঠামোগতভাবে ঐতিহাসিক ব্যাখ্যা আছে। তিনি 2002 সালে ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট প্রফেসর। তিনি আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সভাপতি। তার বেশিরভাগ গবেষণা ও প্রকাশনা ধর্ম এবং রাজনীতি বিষয় নিয়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং ইসলামী রাজনীতি সম্পর্কিত। তিনি বাংলাদেশী রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার মাদ্রাসাগুলি নিয়ে অনেক লেখালেখি করেছেন। তিনি 2010 থেকে 2015 সাল পর্যন্ত মিড ওয়েস্টার্ন কনফারেন্স অন এশিয়ান অ্যাফেয়ার্সের ষাণ্মাসিক জার্নাল স্টাডিজ অন এশিয়ার সম্পাদক ছিলেন। তিনি 2013 সালের ওয়াশিংটন ডিসিতে উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সে জননীতি বিশেষজ্ঞ ছিলেন। রিয়াজ রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক নিয়েও অধ্যয়ন করেছেন এবং এ বিষয়ে ব্যাপকভাবে লিখেছেন। ইংরেজি থেকে এক ডজনেরও বেশি বইয়ের পাশাপাশি তিনি বাংলা ভাষায় 10টি বই রচনা করেছেন। 2010 সাল থেকে রিয়াজ প্রতি মাসে শীর্ষস্থানীয় বাংলাদেশি দৈনিক পত্রিকা প্রথম আলো দ্য ডেইলি স্টারে বাংলা ও ইংরেজি ভাষায় নিয়মিতভাবে লেখেন। বিবিসি বাংলা, আল জাজিরা, ভিওএ বাংলা বিভাগ, ডয়েচে ভেলে রেডিও, জুরিখের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নেটওয়ার্ক ISN এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই তার সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিল, উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্স, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যুক্তরাজ্যের GFID, USID, ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বার্টেসম্যান্ট ফাউন্ডেশন এর পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াজ বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কমিশনের সাক্ষ্য দিয়েছেন। জানুয়ারি 2014 নির্ধারিত বাংলাদেশ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক গোলযোগের বিষয়ে রিয়াজ 20 নভেম্বর 2013 এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় হাউস সাবকমিটির সামনে সাক্ষ্য দেন। তিনি 29 এপ্রিল 2015 এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের হাউস সাবকমিটির সামনে আবারও সাক্ষ্য দিয়েছেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আলী রিয়াজকে দায়িত্ব প্রদানের পর তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 15 বছর ধরে যারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আত্মদান করেছেন, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের আত্মদানের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, তাদের কাছে আমি ঋণী।